হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে আবার ব্লগটা একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো অনেকদিন ব্লগ করা হয়নি, জিলে শরীর খারাপ ছিল, তারপরে ওর এক্সাম চলছিল, অনেকদিন স্কুলে যেতে পারিনি, সেই জন্য ব্লগও আর করা হচ্ছিল না। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকে দিনটা স্টার্ট করছি। আর দেখতেই পাচ্ছ এখন আমার স্নান হয়ে গেছে, আর একটু পরেই আমরা রেডি। জিল স্কুলে চলে গেছে, সৌরভ অফিস চলে গেছে, আর একটু পরেই আমরা রেডি হয়ে লাঞ্চ করে বেরোবো। আজকে যাব হচ্ছে আমরা শান্তিপুর। তো চলো আজকে দিনটা এখান থেকে স্টার্ট করি, আর ব্লগটা তোমরা দেখতে থাকো। আর ব্লগটা দেখতে ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আজকে আমাদের দুপুরের লাঞ্চে আছে ভাত, জিলের জন্য ডিম সেদ্ধ, ডাল, আর হচ্ছে চিকেন কষা। আর এই যে হালুমকে দেখো, খাটের ওপর বোতল নিয়ে উঠে পড়েছে, আবার চলে যাচ্ছে বাইরে। তো চলো এখন আমরা লাঞ্চ করে নিই, তারপর বেরোবো। আর জিল এখন রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ এখন আমরা বেরোচ্ছি বাড়ি থেকে। এখন আমরা যাবো হচ্ছে দক্ষিণেশ্বর, ওখানে সৌরভ অফিস থেকে আসছে, তারপর ওখান থেকে আমরা সবাই একসাথে শান্তিপুর যাবো। তো চলো এখন বেরোনো যাক। আমরা এখন চলে এসেছি দক্ষিণেশ্বরে, সৌরভ এখনো আসেনি, আর এখানে প্রচণ্ড জোরে জোরে গান বাজছে। এসে ওয়েট করছি, অনেকক্ষণ হয়ে গেল, প্রায় আধ ঘন্টা হয়ে গেল আমরা এসে দাঁড়িয়ে আছি। কত গাড়ি চলে যাচ্ছে কিন্তু সৌরভ এখনও আসছে না। তো দেখি সৌরভ কখন আসে, হয়তো এক্ষুনি চলে আসবে। এক্ষুনি ফোন করেছিলাম আসবে বলে, বললো কাছাকাছি চলে এসছে। ওই যে দেখা যাচ্ছে দূরে, মনে হয় ওটাই মনে হচ্ছে সৌরভের গাড়ি। দেখি সামনে আসুক, হ্যাঁ চলে এসছে সৌরভ। তো চলো এখন আমরা উঠি গাড়িতে। আমরা এখন উঠে পড়ছি গাড়িতে, আমি আর জিল, এখন আমরা বেরোবো শান্তিপুর যাবো। এখন একটু রাস্তায় শিবমে দাঁড়িয়ে পড়েছি চা খেতে বিকেলবেলা। চলে যাই এখন চা খাই। আমরা আজকে আবার অনেকদিন পর শান্তিপুর যাচ্ছি, দু মাস হয়ে গেছে শান্তিপুর যাইনি। চেরিও অনেক বড় হয়ে গেছে, হামাগুড়ি দিতে শিখে গেছে, ওখানে গিয়ে দেখাবো তোমাদেরকে চেরি কী করছে। আর ওখানে আর একজন নতুন এসছে বাড়িতে, কে এসছে বাড়িতে যাই গেলেই তোমরা দেখতে পাবে কে এসছে আর একটা, তাদের সাথেও তোমার তার সাথেও তোমাদের আলাপ করিয়ে দেবে। এই যে জিল এখানে মোবাইল নিয়ে বসে পড়েছে, আর আমরা অর্ডার দিয়ে দিয়েছি চা আর সামোসা, এখন খাবো এখানে। খুব সুন্দর গার্ডেন করা আছে, গোলাপ ফুলের চাষ করেছে, হাত দিও না, অনেক কালারের গোলাপ ফুল। আমাদের এখন সামোসা চলে এসছে গরম গরম, আর এই যে সৌরভ ওখানে এসো দিয়ে দিয়েছে এখানে। জিলের চলে এসছে চিকেন পকোড়া, আর এই হচ্ছে মেনু কার্ড শিবমে। খাবার খুব ভালো, সিঙ্গাড়াটা খেলাম খুব সুন্দর খেতে, আর এই তিনি বসে আছে। The world's
এখন বাড়ি চলে এসেছি, বাড়ির ভেতর ঢুকি। ওটা কে, তোমার বনু? ওই যে আরেকজন নতুন এসছে। কি হয়েছে, কি চাটে নাকি কেউ? না কিছু খাবো না, কিছু খাবো না এখন, না চারিদিকে জিমি। এই জিমি, জিমি পা শুকছে, শুকছে হালিমের গন্ধ না, একটু বুদ্ধি হয়নি এখনো। এই জিমি হালুমের মতো পালাচ্ছে, আয় এদিকে, আয় এদিকে জিমি। এটা কি চেরিং বেবি? পা খেয়ে নিচ্ছে, তো ডুবুজ করে পড়ে যাবে। ও ফোন নেবে, ফোন ফোন নিয়ে নিচ্ছে গো, ফোন নিয়ে নিচ্ছে গো, ডাই পয়েছে 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 গো, দেখো দাড়ি পয়েছে। এটা কি দাদা? হ্যাঁ এটা কি দাদা? বলো দাদা, হ্যাঁ দাদা, বলো দাদা, কে বলো দাদা? ওই দেখো দাদা বলছে, দাদা এটা কি পড়ে যাবে এদিকে এসো। রাতের ডিনারের মেনু হচ্ছে এটা কি? শুক্তো। শুক্তো না না, ওই সব কিছুতে একটা তরকারি, পেঁপের চাটনি, এই হচ্ছে আমাদের। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আজকে আবার চলে এসেছি। কালকে রাতে ব্লগটা এন্ড করা হয়নি, তো আজকের আর কালকে দুদিনের ব্লগটা একসাথে যাবে। এই যে চেরি ঘুম থেকে উঠেছে, আবার ঘুম পেয়ে গেছে চেরি। এদিকে সবাইকে বলে দাও গুড মর্নিং, গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো, গুড মর্নিং। তো চলো ব্লগটা আজকে এখান থেকেই স্টার্ট করছি, আজকের আর কালকে দুদিনের একসাথে ব্লগটা যাবে। তো চলো দেখে আসি জেরি কি করছে। এই যে জেরি, কি করছো জেরি? জেরি বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং, ধরতে জেরিকে। জেরি এই যে নতুন এসছেন, ইনি ইনি হচ্ছেন নতুন মেম্বার্স না জেরি। কী করবে ফোন নিয়ে? এই যে জিল কালকে কিনটার জয় কিনেছে,
ঈগলটা পেয়েছে কিন্ডার জয় থেকে, এখন এটা বানালো, একটা পাখনা হারিয়ে ফেলেছে এর মধ্যে থেকে। কই আর একটা পাখনা নিয়ে আয় যা খুঁজে। এই যে কি করছো, দাঁড়িয়েছি টেপু যা। আজকে মেনু হচ্ছে পোলাও, মাছ, মাছের ঝাল আর মাটন। সান্তিপুরের গাছে কত হনুমান এসছে, বিকেল হলেই এরা রোজ চলে আসে এখানে। এই দেখো একবার এই গাছ থেকে ওই গাছ, ওই গাছ থেকে সেই গাছ লাফাবে। আর একটা বাচ্চাও আছে ওদের সাথে, ওই দেখো ওই দেখো কিরম চলে যাচ্ছে। এক দল হনুমান এসছে, বাচ্চাটাকে দেখা একদম কোথায় বসে আছে, একটু ভয়ও নেই। উরি বাবা বসে আছে, বাচ্চা নিয়ে বসে আছে, কিরম লাফ মারছে। এই যে আর একজন, এইটাকে এই বাড়ির ছাদে একজন বসে আছে। পূজোর সময় চলে যাও, পূজোর আগে চলে আসবো। দূর টাটা টাটা টাটা, চলে যাচ্ছি টাটা টাটা। এই দেখ জেরি চলে গেলাম, জেরি টাটা চলে যাচ্ছি। হ্যাঁ শোনা, চলে গেলাম টাটা, এই এলাম, এসো একদিন আমাদের বাড়ি। ডোডো ডোডো কেটে আছে, ডোডো সব খেয়ে নিয়েছে গ্রিল। ডোডো কি করছো, শোনো কি করছো, তুমি ছাদে একা একা থাকো। আর এখন বাড়ি চলে যাচ্ছি, এই গাড়িটা করে যাবো এখন, ভাইয়ের গাড়িটা নিয়ে আসছি। মা এই চলে গেলাম টাটা। হ্যাঁ বুধবার আসবো আবার টাটা। আমরা এখন বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি আবার কলকাতায় ফিরে। আরে বাবা আমরা শান্তিপুর থেকে চলে এসেছি কলকাতার বাড়িতে, আর এখন আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, ড্রেসও চেঞ্জ করা হয়ে গেছে। তো চলো ব্লগটা আজকের মতো এখানেই এন্ড করব, আর হয়তো আবার দু তিন দিন পর আবারও শান্তিপুর যেতে পারি, যদি যাই আবারও তোমরা দেখতে পাবে শান্তিপুরে। তো চলো আজকের মতো এখানেই এন্ড করছি, আর ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। টাটা বাই, গুড নাইট।